কারণে নাসির এখন দলে থাকলেও একাদশের সুযোগ পান না নিয়মিত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ সরাসরি এর কারণ ব্যাখ্যা না দিলেও বিসিবি পাড়ায় জোরালো গুঞ্জন ঐচ্ছিক অনুশীলনে না আসা আর শৃঙ্খলাজনিত নানা কারণে কোচ চান্দিকা হাথুরা সিংহের গুড বুকে নাম নেই তার এক একটা জিনিস এক একজনের কাছে এখন দেখা যাচ্ছে একজনের এক ঘন্টা ব্যাটিং করলে তার কাছে কনফিডেন্স আসে কারো দশ মিনিট ব্যাটিং করলে কনফিডেন্স আসে আমার যেটা হয় যেটা আমি নেটের আগে নেটে ব্যাটিং করতে চাই না আর কি নেটে কিন্তু আমি নকিং ডকিং করি থ্রো ডাউন করি সবকিছুই করি তবে নাসির হোসেন বদলেছেন নিজেকে বাধ্যতামূলক অনুশীলনের বাইরেও নিজের উন্নতির জন্য কাজ শুরু করেছেন তার পিতার কোচ একটা শিডিউল দিয়ে দেয় আর কি কে কতক্ষণ ব্যাটিং করবে তারপর আমি প্রতিদিন আফটার প্র্যাকটিস শেষে আধা ঘন্টা এক ঘন্টা ব্যাটিং করতেছি সেটা আমার উইকনেসের উপর প্র্যাকটিস হচ্ছে এখন প্র্যাকটিস করতেছি সেটা আমার ইমপ্রুভের জন্য এবং চেষ্টা করতেছি ন্যাশনাল টিমে মানে রেগুলার আবার কামব্যাক করার জন্য শুধু ব্যাট বল নয় ফিটনেসে উন্নতি করেছেন নাসির তবে রংপুরের এই ক্রিকেটার বলছেন লম্বা ফিটনেস ক্যাম্পের পুরস্কার পেয়েছেন দলের সবাই আমরা যখন মানে ফিটনেস শুরু করি আর কি তার আগে আমরা বিফটে দিয়েছিলাম যেটা আমি বলি আমি দিয়েছিলাম মনে হয় 10-6 আর আমরা এখন দিলাম সেটা হচ্ছে আমার দেশে হচ্ছে 11-4 সব মিলে জাতীয় দলে নিজেকে নতুন করে মেলে ধরতে মুখে 24 বছর বয়সী এই ক্রিকেটার হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা কাল থেকে শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল দেশের 90 জন সাবেক ক্রিকেটার নিয়ে 6 ফ্র্যাঞ্চাইজিতে খেলা হবে 6 সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের প্রথম দিনেই রয়েছে দুটি ম্যাচ যেখানে উদ্বোধনী ম্যাচে দুপুর 2টায় ঢাকা মেট্রো মুখোমুখি হবে আর এর আগে 1 ঘন্টা হবে উদ্বোধনী অনুষ্ঠান সেলফির এমন এক ফ্রেমে বন্দি 6 অধিনায়ক এটি মাস্টার ক্রিকেটের প্রতিচ্ছবি আনন্দ বিনোদনে নিজেকে ফিরে পাবার নতুন মঞ্চ এই ক্রিকেট কার্নিভাল সাগরিকায় সাবেক ক্রিকেটারদের এমন মিলন মেলা দেশীয় ক্রিকেটের প্রথম অভিজ্ঞতা যেখানে পুরনো পরিবারকে নতুন করে ফিরে পাবার আনন্দ 97 আইসিসি ট্রফি জেতা অধিনায়ক আকরাম খানের ইম্পর্টেন্ট হলো যে সবাই একসাথে আমরা থাকছি এবং কেউ প্রবলেম হলে আমরা সবাই গিয়ে হেল্প করতে পারবো আমাদের প্রবলেম হলে ওরা এসে আমাদেরকে হেল্প করবে এটাই মেন উদ্দেশ্য বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান তো নিজেকে হারিয়ে খুঁজছেন সেই শৈশবে একসময়ের মাঠ কাঁপানো স্পিনার স্বপ্ন দেখেন লড়াকু ক্রিকেটের আমরা এখনো বিশ্বাস করি যে ধরেন আকরাম ভাই নান্নু ভাই বুলুল ভাই ওনারা ইন্ডিভিজুয়ালি দর্শক টানতো মাঠে তো ওই ওই সময়ের কনসেপ্টটা বা কনটেক্সটটা আলাদা ছিল এখন কনটেক্সট আলাদা তারপরেও আমরা আমাদের মতো খেলবো কেউ যদি আমাদের কথা স্মরণ করে মাঠে আসে খেলা দেখতে আসে সেটা তো অবশ্যই আমাদের জন্য ভালো লাগবে প্রথম আয়োজনে ঘর গুছিয়ে পরবর্তীতে আরো বড় পরিসরে আয়োজনের ঘোষণা দিলেন 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর অন্যতম নায়ক খালেদ মাহমুদ সুজন ঢাকা লিগে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি এই পেসারের ঢাকা লিগে খেলে যাওয়া যেসব ফরেন আইকন প্লেয়ার আছে আমরা চাবো তাদের সাথে যোগাযোগ করতে তারা যদি প্রত্যেকে একজন একটা টিম করে আসতে পারেন সেটাও আমাদের একটা বড় ইচ্ছা আছে যে তারা এক একজন আইকন হিসেবে আসবে যেমন সানাদ জয়সুরিয়া কিংবা ওয়াসিম আকরামের মতো প্লেয়ার ঢাকা লিগ খেলা ঢাকা লিগ যারা খেলে গেছেন তাদেরকে আমরা চিন্তা করব নিজেদের আনন্দ উল্লাসের সঙ্গে আছে মহৎ উদ্দেশ্যও আসর থেকে অর্জিত অর্থ যাবে কল্যাণ তহবিলে তা থেকে পরবর্তীতে সাহায্য করা হবে দুস্থ